বন্ধুরা, এবার আমরা ওহমের সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহের মান নির্ভর করে পরিবাহীর দুই প্রান্তে কি পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে তার উপর, পরিবাহী এবং তার তাপমাত্রার উপর। জর্জ সাইমন ওহম কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে যে সূত্র প্রদান করেন তাই ওহমের সূত্র নামে পরিচিত। ওহমের সূত্র অনুযায়ী তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক বলতে বোঝায় যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করা হয় তবে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে। আবার যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এক তৃতীয়াংশ করা হয় তবে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এক তৃতীয়াংশ হবে। মনে করি এ বি একটি পরিবাহী তার, এর দু প্রান্তের বিভব যথাক্রমে ভি এ এবং ভি বি। যদি ভি এ ইজ গ্রেটার দেন ভি বি হয় তাহলে পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য হবে ভি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি। এখন স্থির তাপমাত্রায় পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আই হলে ওহমের সূত্রানুসারে আই ইজ প্রপোর্শনাল টু ভি বা ভি ডিভাইডেড বাই আই ইজ ইকুয়াল টু আর। এই আরকে একটি ধ্রুবক বলা হয় যাকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ বলে। একটি ছক কাগজের এক্স অক্ষ বরাবর পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য ভি এবং ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ আই স্থাপন করে লেখচিত্র অঙ্কন করলে এটি মূলবিন্দুগামী একটি সরলরেখা হবে। অর্থাৎ এই মূলবিন্দুগামী সরলরেখা থেকে আমরা বুঝতে পারছি যদি বিভব পার্থক্য জিরো হয়ে যায় তবে আমাদের তড়িৎ প্রবাহ শূন্য হবে, অর্থাৎ বিভব পার্থক্য শূন্য হলে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আমরা একটি গাণিতিক উদাহরণ দেখব এবার। একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্টের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 12 ভোল্ট হলে এর রোধ কত? আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু 12 ভোল্ট। আমরা জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর বা আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। এখানে আমরা মানগুলো বসিয়ে দেখতে পাচ্ছি আমাদের রোধের মান আসছে 3 ওহম।